বিএনএম নামক যে সার্কাসের একটা ক্লাউন পার্টি, তার মহাসচিব বলেছে যে সে জানেই না কয়টা প্রার্থী দিয়েছে। তৃণমূলের আমাদের তৈমুর আলম খন্দকার স্যার তো বলেই বসলো আমি টাকার কাছে হেরে গেছি, কিংবা আমি জানি আপনার এখানে টকশো তো বোধ আলাপ হয়েছিল, তৈমুর আলম সাহেব এখন থেকে বোধ হয় 4-5 দিন আগে দুঃখের চোটে সাংবাদিক সম্মেলন করার বদলে একটা ফোনে উনি বলেছেন না যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা হয়েছে আমি নারায়ণগঞ্জের এক আসনে কোন আসনে দাঁড়াবো। কাজে এগুলো সবই হচ্ছে নির্বাচন নির্বাচন খেলা, একটা সার্কাস পার্টি। এবং বাংলাদেশের ইতিহাসে আজকে ডিসেম্বর মাস, আমরা লাখো লাখো শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাই, লাখো লাখো শহীদের আত্মার সঙ্গে চরম অবমাননা করছে বর্তমান সরকার এবং বর্তমান ক্ষমতাসীন দল, শুধুমাত্র অনলি এবং শুধুমাত্রই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকেই আমাদের স্বায়ত্তশাসন স্বাধিকার স্বাধিকার থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পূর্বসূরীরা। কাজে সেই জায়গাটায় আপনি দেখেন বর্তমানে আজকে আবার ওবায়দুল কাদের বলেছেন যে জাতীয় পার্টি যদি সত্যিকারের বিরোধী দল হতে চায় তাহলে কেন আমাদের সঙ্গে আলোচনা করবে আসন ভাগাভাগি নিয়ে। তা আমাদের তো কারো কিছু করতে হচ্ছে না, আওয়ামী লীগ নিজেরাই খেলছে সব জায়গায়, নিজেরাই সব কথা বলে দিচ্ছে। কাজেই এইখানে এইবার এত বড় একটা রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক সংগঠন, মানে কম্পারেটিভলি বললে, যদিও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যেটা সিপিবি সেটা আওয়ামী লীগের আগে প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে, আওয়ামী লীগ হয়েছে 1949 সালে। যাই ঘটুক, তো একটা প্রাচীন রাজনৈতিক সংগঠনের এই দেউলিয়াপনা আমার কাছে অসহায় লেগেছে আওয়ামী লীগকে। ধরেন জনগণের বিরুদ্ধে তো তারা 28শে অক্টোবর ক্র্যাকডাউন করে যুদ্ধ নেমেছে, আমি এই এত কিছুর মধ্যে একটা সুসংবাদ বাংলাদেশের মানুষ দেখেছে এবং এটাই হচ্ছে পজিটিভ দিক, অন্ধকার থেকে আলোর ঝলকানির মতো। যে রাষ্ট্রীয় সন্ত্রাস, গুম, খুন, নির্যাতন, হত্যা, সমস্ত মানে ব্রিটিশ আমলকে হার মানিয়েছে, ব্রিটিশরাও এত পাশবিক, হানাদার বাহিনীও এত করেনি পাকিস্তানিরা খুব একটা, বাবাকে না পেয়ে মাকে নিয়ে যাচ্ছে ধরে, ছেলেকে না পেয়ে বাবা মাকে নিয়ে যাচ্ছে, 1.5 কোটির বেশি লোক গ্রাম হারা, বাড়ি হারা। আমি যে জেলায় আমার আদি বাড়ি গাইবান্ধায়, আমার বাড়ি আছে ওখানে, প্রতিনিয়ত ফোন পাই ধর্মবর্ণ নির্বিশেষে একমাত্র আওয়ামী লীগের সুবিধাভোগীরা ছাড়া। ইভেন আওয়ামী লীগ যারা করে বিবেকবান মিনিমাম যতটুকু আছে তারাও বলে মামুন ভাই আপনারা তো ঢাকায় আছেন, উকিল মানুষ কি বুঝতেছেন, এইভাবে তো হয় না। ইভেন আমার প্রতিবেশী একটা লোক, সামান্য বিএনপি সাপোর্টার, সেই লোকটা বাড়িতে থাকতে পারছে না। এত অত্যাচারের পরেও, সর্বোপরি কোটি কোটি টাকার প্রলোভনের পরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ভাঙতে পারেনি, কোন শীর্ষ পর্যায়ের নেতা কেন, কোন জেলা পর্যায়ে উপজেলার নেতাকে নিতে পারেনি। হ্যাঁ, আপনি, আমি জানি অনেকে বলবে শাহজাহান ওমর, শাহজাহান ওমর সাহেব আমাদের কোর্ট অঙ্গনে পরিচিত, উনি একজন আইনজীবী, বা ধরেন মুক্তিযোদ্ধার এই বীরোত্তম প্রীত্তম, জাতীয় রাজনীতিতে শাহজাহান ওমর সাহেবের কি, তিনি অবশ্যই ভাইস চেয়ারম্যান ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, না না তিনি ভাইস অনেক কথা চেয়ারম্যান তো, বলেছেন, তার কথা না না নিয়ে ভাই, ভাইরাল হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আজকে যেটি ভাইরাল হয়েছে, শাহজাহান ওমর তিনি নিজে বন্দুক, নিজে না, তিনি আর তার ঝালকাঠি রাজাপুরের ওই আসনের যে উপজেলা রয়েছে সেই উপজেলা বিএনপি সভাপতিকে সাথে নিয়ে তিনি একটি সমাবেশ করেছে, যেখানে উপজেলা সভাপতি, বিএনপি সভাপতি, তিনি নিজে বন্দুক নিয়ে সমাবেশে প্রকাশ্যে বন্দুক নিয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলেছে। এটি আজকে মোটামুটি লিড নিউজ হয়েছে। তো বিএনপির লোকজন তো তার সাথে আছে, বিএনপির, আপনি বিএনপির দু একজন ব্যক্তি থাকতেই পারে যে দীর্ঘদিন 45 বছর বিএনপি করেছে, তাদের পার্সোনাল কিছু ফেলো ফিলিংস থাকতেই পারে, কিন্তু আবার প্রথম দিনই যেদিন গিয়ে জয়েন করেছিল সে আওয়ামী লীগে, সেদিন থেকেই তো কাঠার তার উপজেলায়, তার জেলা সদরে জেলা বিএনপি নেতারাই বলেছে যে সে এখানে অবাঞ্ছিত, মানুষ তাকে গ্রহণ করেনি। শোনেন সাগর ভাই, একটি বিষয় খুব পরিষ্কার আমি বহুবার বলার চেষ্টা করেছি যে এই ছাল বাকল নিয়ে সরকার নির্বাচন গ্রহণযোগ্য করতে পারবে না। বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন এবং তিনি যেহেতু অন্যায়ভাবে একটি আজ্ঞাবহ বিচার বিভাগের ফরমাইশি রায়ে অন্যায়ভাবে জেলে অসুস্থ ভাবে জীবন মৃত্যু লড়াই করছেন, কাজেই বিএনপির শেষ ভারপ্রাপ্ত করতে হবে। চেয়ারম্যান, হ্যাঁ, জনাব তারেক রহমানের নেতৃত্বের বিএনপি যে নির্বাচনে যাবে না সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না, সেই নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। এইটা আমরা বলছি না, বাংলাদেশের মানুষ বলছে না, আমি শেষ করছি, আওয়ামী লীগের উদগ্র বাসনা বিএনপির নেতাদেরকে দল হুমকি দিয়ে, দল বদল করানো, প্রলোভন দিয়ে, কিংবা কোনো এক কালে বিএনপি করেছে এরকম ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচনের সার্কাসে অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগ নির্বাচনকে তারা নিজেরাই মনে করছে
এই নির্বাচন আবারও ইতিহাসের একটি অন্ধকার কালো নির্বাচন হিসাবে চিহ্নিত হবে, এত কিছুর পরও যদি তারা এত এই কিছুর পরেও ডিক্লারেশন আপনি করতে। চিন্তিত বলছেন, আমি দ্বিতীয় পর্বে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে, বিশেষ করে বহির্বিশ্বের যে ভূমিকা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এ পর্বে আপনার কাছে শেষ একটি মতামত জানতে চাই আমাদের জাতীয় পর্যায়ে, সেটি হলো যে আপনি বলছেন যে চিহ্নিত হবে বা সরকারের এটা প্রশ্নবিদ্ধ হবে, বর্তমানে সাজানো গোছানো এবং ষড়যন্ত্র করছে অনেক কিছুই বললেন, কিন্তু বিএনপির অবস্থান এখন কোথায় বলে মনে করছেন? আমরা দেখছি যে বিএনপির শীর্ষ পর্যায়ে আজকে অনেকের নামে ওয়ারেন্ট বের হয়েছে, তারাও হয়তো জেলে চলে যেতে হবে, যদি যায় তাহলে আন্দোলনের কি গতি হবে, তা বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি? ছোট্ট করে 2 মিনিটে যদি এখানে একটু পড়েন, গুরুত্বপূর্ণ, এরপর আমরা পরবর্তী টা নেব। জি দেখেন, 28শে অক্টোবরের এই ক্র্যাকডাউনের পরে, পরের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুহুর্মুহু আপনার সাউন্ড গ্রেনেড এবং ছররাগুলি, প্রচন্ড আপনার পাওয়ারফুল টিয়ার গ্যাসের মধ্যে উনি লাস্ট ডিক্লেয়ার করেছিলেন 29শে অক্টোবরের হরতাল, যেটা সর্বাত্মক হরতাল হয়েছিল। তারপর থেকে আজ অবধি কিন্তু বিএনপির পক্ষে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব প্রোগ্রাম দিয়ে যাচ্ছে এবং বিএনপির কর্মসূচি নানাভাবেই সফল হচ্ছে, নানা আপনার আন্দোলনের চড়াই উতরাই পেরিয়ে। আর আপনি যেটা আমার আমার আদালত অঙ্গনের আমার মানে আমি যে আদালত অঙ্গনের একজন সাধারণ আইনজীবী উচ্চ আদালতের, আপনি বোধহয় নিম্ন আদালতের কথা বললেন, যারা হ্যাঁ জামিন ক্যান্সেল করেছে না। এখন তো সারা বাংলাদেশে একটা প্রবাদ আছেই, জেলের মধ্যে যারা থাকে তারা হচ্ছে বিএনপি বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাসী লোকরা, আর জেলের বাইরে আসার একটাই শর্ত, আওয়ামী লীগ করতে হয় অথবা নির্বাচনে আসতে হয়। এখানে আমাদের বিচারপতিরা, বিচার বিভাগ, এগুলো হাস্যকর ব্যাপার। আমি যেটা মনে করি, তারেক রহমান সাহেব আপনার যে যে শব্দটি হ্যামিলনের বাসুলার মতো দিয়েছেন, নেতৃত্ব নিন নেতৃত্ব দিন, সেইটা প্রমাণ বিএনপি রাখছে এবং আচ্ছা, বিএনপি আন্দোলন তার মানে অব্যাহত। যারা বের হচ্ছে না, তারা তারা কি আসলে নৌকা নির্বাচন করবে না বা করতে রাজি হচ্ছে না বলে কি বেরোতে পারছে না, আপনি যেটা বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ। আপনি শুনেন, এখানে তিনজনই অত্যন্ত বিদগ্ধ মানুষ, সবাই আমার চেয়ে গুরুজন। আপনি বলেন, সাজান ওমর সাহেব যে মামলায় আসামি, সেই একই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, মির্জা আব্বাস সাহেব সহ সবাই আসামি। সাজান ওমর কিন্তু প্রথম দিন যে এসে দিগ্বাজি খাওয়ার পর যে ইন্টারভিউ দিল, তার একটি কথা খুব প্রণিধানযোগ্য। উনি বলেছে, আমি সহ সবাই তো আমরা স্টেজে ছিলাম, 28 তারিখের ঘটনায় আমাদের কি করার আছে? স্টেজে তো ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন, স্টেজে তো জননেতা আমির খসরু মাহমুদ সাহেব ছিলেন, জননেতা মির্জা আব্বাস অন্যান্যরা ছিলেন। কাজে এগুলো হচ্ছে, আমি যে একটা কথা বলি না যে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, সমস্ত কিছু আজ্ঞাবহ, এটাই তার প্রমাণ। আজকে আদালত ভেঙে পড়েছে। এবং আমি আপনাকে শেষ করি, নাৎসি জার্মানির সময় একটা প্রবাদ ছিল যে হোয়েন দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন নাৎসি পার্টি ডিজায়ার অ্যান্ড জার্মান ল, হুইচ ওয়ান উইল প্রিভেইল, নাৎসি পার্টির আকাঙ্ক্ষা এবং জার্মান আইনের মধ্যে সংঘাত দেখা দিলে সভ্যতা বলে যে আইন প্রাধান্য পাবে, হিটলার বলেছিল না আমার পার্টি প্রাধান্য পাবে। বাংলাদেশে তাই, প্রধানমন্ত্রী তিনি বিচার বিভাগেরও প্রধান, নির্বাহী বিভাগ তো বটেই, আইন বিভাগের অন্যান্যরও প্রধান, শুধু জনগণের প্রধান তিনি নন, জনগণ তাকে ক্রমান্বয়ে, জনগণ থেকে তিনি যোজন যোজন দূরে অবস্থান করছেন, আচ্ছা, জনগণ তাকে ধন্যবাদ আপনাকে। বারংবার মেসেজ দিচ্ছে, উনি এই মেসেজ গুলো বুঝতে পারছে না, আমরা আমরা হয়তো ডক্টর যখন সিদ্দিকুর বুঝবে রহমান তখন আর সময় আছেন। থাকবে।